হরতাল আসলে কি? হরতাল হচ্ছে মানুষের চাহিদা মেটানোর অস্ত্র। আমরা যখন হরতাল কথাটি শুনি, আমরা মনে করি যে গ্রুপ বা কোনো মালিকানার কাছ থেকে মানুষের কোনো চাহিদা যা দ্বারা সমাজ বা গণতন্ত্র সুশীল হয়। এই যুগে হরতালের মানে কি দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে? শিক্ষক যদি ছাত্রকে জিজ্ঞেস করে যে বলতো হরতাল বলতে কি বুঝো, তাহলে ছাত্র বলবে নিজের চাহিদা মেটানো এবং সাধারণ জনগণের ক্ষতি করা। অপর শব্দে বলতে পারি যে নিজের দেশের মানুষকে বোকা বানিয়ে তাদের সম্পদ নষ্ট করা। এই পর্যন্ত যতবারই হরতাল হয়েছে, গাড়ি রিক্সা সিএনজি বাস টেম্পু ভাঙচুর হয়েছে, বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা যতবারই হরতাল দেখেছি, কতবার দেখেছি যে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হতে। হ্যাঁ, হরতাল শান্তিপূর্ণভাবেই হয়েছে শুধু মাতৃভাষার এবং দেশ স্বাধীন করার সময়। তারপর থেকে হরতাল হয়ে দাঁড়িয়েছে জনগণের শত্রু। এই তো দেশে শেষের হরতালের আগের রাতে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। আজ পর্যন্ত আমরা কতবার খবরে দেখেছি যে যারা হরতাল করে তাদের নিজেদের গাড়ি ভাঙ্গা হয়েছে। যারা হরতাল করে তারা কেন নিজেদের গাড়ি, নিজেদের কেনা বাস বা নিজেদের কেনা বাসার আসবাবপত্র বা টিভি কিনে নিয়ে এসে ভাঙে না? এতে একটু হলেও প্রমাণিত হয় যে হরতাল জিনিসটা এক ধরনের স্বার্থপরতা। হরতালকারীরা যখন গাড়ি বা বাস ভাঙচুর করে, তারা কি কখনো ভেবেছে ইস এই গাড়ি বা বাস বা টায়ার যদি আমার হয়ে থাকতো, সরি তারাই বা কেন ভাববে? কারণ হরতালকারীর বাবারা তাদেরকে পান সুপারি আর চড়দা কিনে দিয়ে বলে দেয় যে বাবা কিনে দিলাম, এইবার মনোযোগ দিয়ে ভাঙ্গা ভাঙ্গি করো। এই তো আবার কিছুদিন পর তেল রক্ষা কমিটির হরতাল দেখেছে, এক ভাই ইন্টারনেটে ভালোই বলেছেন। আমি একটু নিঃশ্বাস নিতে চাই, আমাকে একটু আশা দিন, একটু নিরাপদে চলতে চাই, আমাকে পথ দেখান, আমি দেখতে চাই, আমাকে দেখতে দিন, আমি কিছু বলতে চাই, আমায় বলতে দিন। যাই হোক, 1971 সালে যারা যুদ্ধ করেছে তারা যদি জানতো যে দেশের এই অবস্থা হবে, তাহলে তারা কি করত বা আপনি কি করতেন? কি বলো আজকের কথা?